संसारो हम अति विचित्र कसो तंग बाकुतायात सत्तंग चिंतय सदि तंग भात मातुरु जन जन जौवन गर्भं हरति निमेषात् कालो सर्वं मा कुरु धन जन जौवन गर्भं हरति निमेषात् कालो सर्वं माया मायामिदं यखिलं हिता ब्रह्म पदं प्रतिशासु विदिता कांधे कांधे घड़े घड़े अरे जोरे जोरे रात थे की खाली छाबू खे आ चीज ना कि स्वर्गीय सुक्रे धना स्वर्गीय सुख তুই এক হাতে টিপছিস কেন? এটা কি? পট পট মাসাস পট হ্যাঁ এই পট 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 বাহ 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 আহা হা আহা আবার এটা কি? সালাড সালাড হ্যাঁ ওই ওই যে সালাড মাসাস এই হাতে দে এই হাতে দে বাহ 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 এটি কি ময়দা ময়দা ঠাসবো ওই আটা ময়দা এই যে সত্যি ধনা এ স্বর্গীয় সুখরে ধনা স্বর্গীয় সুখ আমি মাঝে মাঝে ভাবি তুই কি সারাটা জীবন নিঃস্বার্থ ভাবে আমাদের এইভাবেই ভালোবেসে যাবি রে পাগলা কেন ভালোবাসবো না দা বাবু আপনি আমার কাছের লোক কত আপনার লোক আপনার না রে মাঝে মাঝে ভাবি তুই কত বছর ধরে কত বড় বড় সেলিব্রিটিদের বাড়িতে কাজ করে কত টাকা রোজগার করেছিস আর তোর কপালটা দেখ আমাদের কারোর কোনো রোজগার নেই তোকে একটা টাকাও দিতে পারি না তাতে কি হয়েছে দা বাবু টাকাটাই কি জীবনের সব আমি আপনাদের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছি এমন দিন গেছে বাড়িতে আপনি আর আমি আপনার মাংস আমি গেড়িয়ে খেয়েছি আপনি ডাল ভাত খেয়েছেন ডাল ভাত খেয়েছেন এখন তো আপনার চাকরিও নেই দাও দেখুন কি একটা অদ্ভুত ব্যাপার মালিক আর চাকর একই জায়গায় সমান সমান এ আবার কি কথা আমি তো কখনোই তোকে আমার থেকে আলাদা করে দেখিনি রে পাগলা সে তো বুঝলাম দা বাবু কিন্তু সেদিনকার কথা মনে পড়ে আজও যেদিন আপনি বাড়িতে একটা হাফ ব্রিটিশ বউ নিয়ে এলেন আপনি তার স্বামী হয়ে গেলেন কিন্তু আজ আপনাকে মন থেকে আমি স্বামী বলেই মানি গৃহস্বামী বলছি কি দাও যদি ধরুন কোনো একদিন আমি আপনাদেরকে ছেড়ে আমার নিজের দেশের বাড়ি প্যারাগুয়ে চলে যাই আপনার খুব কষ্ট হবে আমার হবে না ওদের হবে ওদের মানে যাদের কাছে যাবি বুঝি বুঝি হ্যাঁ বন্ধুগণ মালিক আর শ্রমিক কখনো এক হয় না কাজের লোক কখনো নিজের হয় না এখন থেকে প্রত্যেক দিনের পাই টু পাই হিসাব আপনারা বুঝে নেবেন যেভাবে আমি আজ বুঝে নিচ্ছি এই যে মেসেজ দিলাম এর 3000 টাকা ছাড়ুন ধনা প্রফেশনাল কত 3000 আচ্ছা 300 কত কত 30 অন্তত 3 টাকা ছাড়ুন পচার দোকান থেকে একটু চা খেয়ে আসি দেখছি বা পকেট বুক পকেট বলছি ওই দুটো ও
যা করছিলি তাই কর টেপ টেপ ধনদা এ ধনদা ওই আরে ধনদা শিউলির মাঠে আজকে স্পোর্টস আছে একটু হাত পা লাগিয়ে দে না ও তুই দাদার হাত টিপছিস হ্যাঁ কি হবে এই বেকার দাদার হাত টিপে কি হবে রোজগার নেই তো বেকার হাত টিপছিস আমার দিকে তাকা মেডেল আনবো इज्जत আনবো উজ্জ্বল করব সুন্দর পরিবারকে উজ্জ্বল করব নে আমার হাত পা টেপ নে তুই স্পোর্টসে জয়েন করবি হ্যাঁ তুই 100 মিটার বা রিলে রেস এই দুটো নাম লেখাস না 100 রিলেতে নাম দে তাহলে কিসে নাম দেব আলু রেস আলু দেখিসনি কেন একটা খালি ঝুড়ি নিয়ে ছুটে আলুর কাছে যাবি ঝুড়িতে আলু ভরবি তারপর ফিনিশিং লাইনের দিকে না গিয়ে বাড়িতে চলে আসবি কেন কেন আবার কি রুটি দিয়ে জমিয়ে আলুর দম খাবো ছেঁচড়া মেন্টালিটি ছেঁচড়াতেও আলু দিতে পারিস তুই লজ্জা করে না ছোট ভাইকে তুই আলু চুরি করার বুদ্ধি দিচ্ছিস তাহলে তুই কি করবি বল বিস্কুট রেসে নাম দেবো বিস্কুট তুই চালা বিস্কুট রেসে নাম দেবো কারণ হচ্ছে বিস্কুট আমি নিয়ে আসবো তোর জন্য কারণ চায়ের সঙ্গে বিস্কুটটা তো তুই সকালবেলা মানে পাস না সেই জন্য আবার অপমান করছিস জাস্ট কিডিং যাই হোক কাম হিয়ার বেবি বস দেখে নিলাম আগে বসো বসো বস বস বসা মাসাজ করে দিচ্ছি বস ঠিক আছে না হুম দাদা তুই যে এইটা মানে কি হলো আমি সোজা আছি হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছি হ্যাঁ হ্যাঁ আমি তো সোজা নেই কি করে বললি তোকে কিরম টেনাটেরা লাগছে এবার আগের বার পেছন পাকলো আজকে ঘাড় পাকলো মাই গড দাদা তোর জন্য তুই করলা তুই করেছিস আগের বার তুই আর মেজদা আমাকে গামলার মধ্যে বসিয়ে দিছিলি আমার পেছন লেগে গিয়েছিল ইয়া 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 অপু মা টিপুরম বাইকটা কেসে কেন আজকে তুই কি এটা না না আমি কিচ্ছু করিনি আরে বললেই হবে এই বেঞ্চির একটা দিক পায়া আছে একটা দিক পায়া নেই কোথায় গেল সেটা ধনা এক্সপ্লেইন হ্যাঁ বেঞ্চের এদিকের পায়াটা সকালবেলা কেটে বিক্রি করে বাজার করেছি বেঞ্চের পায়া কেটে বিক্রি করে তবে বাজার এলো তবে কি আইডিয়া বল হ্যাঁ কি বাজার এলো ডাল আরে বাবা ডাল হাম ইদার সে ডালেঙ্গে তো ইদার সে নিকলেঙ্গে না ডাল কেসে খাएंगे মত খাও আরে তো কি খাएंगे ভাত খাও ভাত খাও বেচারা মাথা মোটা ছিল এখন থেকে ঘাটটারা হয়ে গেল কোনো চিন্তা করবেন না এদিকে এসো এদিকে এসো হ্যাঁ একটু ঠিক করে দাও না দাদা প্লিজ ঘর বেকা আমার বাহাতের খেল সোজা করে দাও একটা সময় ছিল অক্ষয় কুমার অজয় দেবগন সুনীল শেট্টি সঞ্জয় দত্ত সব ঘর বেকা করে অভিনয় করতে তারপর একদিন আমার কাছে এলো পরামর্শ দিলাম বাস ঘর সোজা করে অভিনয় করতে শুরু করলো সব সিনেমা হিট এদিকে 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 টিপু এই দীপু জোরে জোরে বলছি যে অজয় দেবগনের কোন সিনেমা হিট করলো গো আই লাভ কিংগম আরে আত্মমাজি জোরে জোরে এ এ এ হোয়াট হ্যাপেন দীপু তোমার হেড এন্ড শোল্ডারে এই এক হয়ে গেল কি করে এই তোমার পর মানে পুলিশ লোকটা আমাকে অজয় দেবগন বানানোর চেষ্টা করছিল আর কি এই যে নেভার তুমি বলো না দাদাকে তুমি টেনে কতটা দেবে আমি আমার বেবিকে টেনে ইলেটন দেব ও ফেরি কি ওটা যে ইলেটন নয় 11 সেটা আমিও জানি শিক্ষা তখন সমান বেবি বেবি ধনা দাও অলসো ইনসাল্ট করছে কিন্তু আমাকে ধনা তোর কোনো কাজ নেই না নেই ওই যে তখন কথা হলো আমার মতো আপনার অবস্থা বেবি ধনা আমাকে ইনসাল্ট করলো তুমি আমি সমান সমান ওকে নো ওকে নো ওকে আমি কি ঘাটটার অবস্থায় যাব স্পোর্টস করতে স্পোর্টস আই লাভ স্পোর্টস মুজুকাল চেয়ার পটাটো রান আলু রান বিস্কুট রান বেবি বেবি আমিও স্পোর্টস খেলব হ্যাঁ তোমার তো এখন খেলাধুলো করারই বয়স বেবি ওপো মা কেডায় কেডায় বয়স লইয়া কথা কইতাছে কেডায় ও বর্ধমানের রাজকন্যা লর্ড ক্যানিংয়ের কুড়ান্ন নাতনি তোমারে না আমি বর্ধমানে পৌঁছায় ছাড়ুম এই যে মাদার অফ ল আপ
আপনি যদি আমাকে বর্ধমানে পাঠান না তাহলে আমিও আপনাকে পাঠিয়ে দেব হেলে জেলে কেন আমি কি করছি আমার জেলে পাঠাবে কেন জেল না মা হেল হেল এইটা আবার কোথায় হেভেন মানে স্বর্গ হেল মানে এই বাড়ি এই বাড়ি তোমাকে এই বাড়িতে থাকতে বলছে এইখানে ইয়েস অপু হ্যাঁ দীপুর কি হলো এই মঙ্গলে কাঁধে তো বাইক গেছে কেন ও তোর আমি ছিল মাতা এ বাবা এর মগডালে অপু হ্যাঁ মগডাল বলতে মনে পড়লো অপু মুগডালের কথা মাছের মাথা দিয়া মুগডাল কত দিন আছে খামু 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 আরে আমি এমনি পাঠামু না কাইটা কুচি কুচি কইরা পাঠামু মাসিমা বটিটা নিয়ে আসি বটি আম তো আজ একখানা কুরুক্ষেত্র হইব বেবি অপু বেবি হই হই সেমরি না আমি এত করে কইয়া দিলাম সিদ্ধান্ত লও আমি এই রকম সইতে পারবো না এই দিনের পর দিন বেবি ইয়েস ইউ সুইসাইড সুইসাইড দাদা ও ডিসাইড বলতে চাইছে মনে হয় ডিসাইড ইয়েস এখানে সি থাকবে না আমি কিছু না সমস্যা বাবা আমার বেকা ঘাড়টা নিয়ে কেউ কিছু ভাববে প্লিজ আমি ভেবে ফেলেছি এই তো ভাই চিন্তা করিস না আমি এই যে ভেবে ফেলেছি দাদা জাস্ট মেইনটেইন দ্য তাল তাল হ্যাঁ এই থ্যাংক ইউ দাদা কি ভেবেছিস বল একটু দেখে নি একটু দেখে নি এটা এই দিকটা কেটে গেছে বাঁকা ঘাড় তার এদিকে কাত করি একে নিয়ে আমি কি করি শোন ঘাড় টেরাই থাক ওকে জমক ডালে ট্রাই করি চড়মের এক গালে অকাল ঝঞ্ঝায় বান্দরের দোকান মূলে আমি ডিফেক্ট সারাই ছোট্ট ভাইয়ে টেনশনে দুহাত নেড়ে আমি বগল বাজাই আর 150 সেকেন্ড আগেই আমি তোকে নিয়ে গান লিখেছি লুম্পেনদের উৎসর্গ করে বিপ্লব মন্ত্রে সুর দিয়েছি এখন তোকে বলতে এলাম ভালো কিছু বললাম ভালো আর 150 সেকেন্ড আগেই আমি তোকে নিয়ে গান লিখেছি লুম্পেনদের উৎসর্গ করে বিপ্লব মন্ত্রে সুর দিয়েছি এখন তোকে সেটা বলতে এলাম বুঝলি বাহ 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 অসাধারণ 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 একজনের ঘাড় বেঁকেছে তা দেখি আরেকজন গান বেঁকেছে না নো না নো আসলে এরা দুজনে দুজনের ট্যালেন্ট আপনাকে দেখাচ্ছে যদি একটা দাদা নাম্বার 1 হয় না ম্যাডাম আসলে কিন্তু আমার ট্যালেন্ট কবিতা আপনার এই অতর্কিত আগমনে একটা ছোট নিবেদন হয়ে গেল দেখতে তাকে ভিড় জমায় কোচি বুড়ো জোয়ান দেখতে তাকে ভিড় জমায় কোচি বুড়ো জোয়ান ফার্স্ট পারসন সিঙ্গুলার দিদি নাম্বার 1 লাভলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই আমি ট্যালেন্ট দেখাবো আমি ট্যালেন্ট দেখাবো এই কিন্তু কিভাবে মানে আমার তো ঘাটটা বেকা এই আপনি তো দিদি নাম্বার 1 আপনি তো সব পারেন আমার ঘাটটা একটু সোজা করে দিন না প্লিজ করতে পারি কিন্তু তার জন্য আমার দুটো জিনিস লাগবে আচ্ছা আচ্ছা একটা হচ্ছে টুপি আর হচ্ছে দুটো ঘন্টা টি ব্যাগ এই টুপি আর টি ব্যাগ দিয়ে ঘাড়ের চিকিৎসা চা দিয়ে চমৎকার না মানে সত্যি হবে তো টুপি চেয়েছিলেন সেরকম পেয়েছি কিন্তু টি ব্যাগ নেই 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 না নেই এবার আমার কি হবে এখন নেই এখন নেই মানে কি হ্যাঁ এখন নেই মানে আমাদের বাড়িতে তো সব জিনিস ঠিক ঠিক জায়গায় থাকে কিন্তু পাশের বাড়ি থেকে এসে এসে নিয়ে যায় আজকে ভোরবেলা 4টার সময় এসে টি ব্যাগ তুলে নিয়ে চলে গেছে দাদা কি সমস্ত কুৎসা অপপ্রচার করছিস ম্যাডাম আসলে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই কনসেপ্টটা এই বুড়োর কাছে ক্লিয়ার নয় বাড়ির পাশাপাশি থাকে আর মনের কাছাকাছি থাকে মোনালিসা বাবা আপনি কি স্কটল্যান্ড ইয়ার্ড না সিআইএ সমস্ত খবর খবর নিয়ে এসেছেন দেখছি আর এই খবরটাও আছে যে এই বাড়িতে কিছুই থাকে না চাইলে এক কাপ চাও পাওয়া যায় না 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 ব্যাপারটা তাই জানে না একটা জিনিস আমি নিয়ে এসেছি কি কি দেখো
এই তো সমস্যা মিটে গেল সমস্যা মিটে গেল বুঝে শুনে খরচা করবি এক মাস চালাতে হবে আজকে সকলের জন্য চা করে নিয়ে আয় ম্যাডাম 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 দুঃখিত আমি আপনার কাছে দুঃখিত একজন সর্বগ্রাসী লোভী মানুষের পক্ষে এটা সম্ভব বনাওয়াটায় চিনি কম দিছো যেমন বড় বাড়ি তেমনি সবার মন থ্যাংক ইউ এই ধনা অপমান করলো নাকি রে যার মান নেই তার আবার অপমান ধনা আচ্ছা শোনো টুপির দুপাশে দুটো টি ব্যাগ ঝুলি আনবে আচ্ছা হ্যাঁ আমি যাব আর আসবো এই এটা করলে কি আমরা একদম ঠিক হয়ে যাব তো ইয়েস টিপস একদম ও টিপস আমার নাম জানে দেই হ্যাঁ তোকেও চিনি জানতেই হবে বৃহস্পতি শুক্র শনি রোজ রাতে তোমরা যা খেল দেখাচ্ছ আর নাম না জানলে হবে ম্যাডাম এই যে লাভলি বাস বাস আমি পড়াচ্ছি আমি পড়াচ্ছি এবার ডিপস কে একটু পড়িয়ে দেওয়া হবে এটা সুযোগ পাবে না यार বাহ বাহ ম্যাম এবার কি করতে হবে এগুলো দুলছে যে এবার যেটা করতে হবে ভালো করে শোনো ডিপস সেটা হচ্ছে এই যে দুদিকে দুটো ঝুলছে একবার খাটটাকে এরম করবে একটা টি ব্যাগ উপরে চলে যাবে আবার খাটটাকে এরম করবে এই টি ব্যাগটা উপরে চলে যাবে এই ভাবে দুটো টি ব্যাগ যেন সব সময় টুপির উপরে থাকে তবেই তোমার খাট ঠিক হবে করতে থাকো করতে থাকো এবার ঘরে গিয়ে প্র্যাকটিস কর যা এইদিকে 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 তুলতে থাক দিবু ডিপস কিন্তু খুব সুইট আছে ভীষণ সুইট আপনি না মানে আপনি নিশ্চয়ই বাড়ি ভাড়া নিতে এসেছেন একদম কাগজে বিজ্ঞাপন দেখেছেন আমাদের বলাই আছে বিজ্ঞাপনে যে উত্তম কুমারের তলা দিয়ে বাঁধিক ধরে 2 মিনিট আর এই বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে এই বাড়ি থেকে প্রত্যেকটা স্টুডিও 5 মিনিটের ডিসটেন্স বুঝতে পারছেন খুব সুবিধা হবে আমার সুবিধা হবে তো কিন্তু তার জন্য একটা পরীক্ষা দিতে হবে মানে টেস্ট কি হয়েছে কি মানে বাড়িওয়ালা ভাড়াটে একসঙ্গে থাকতে হবে তো রোজ যদি খটামুটি লাগে তাই বুঝতে হবে যে মনের মিল কতটা মানে এই ওয়েভলেন্থ মিলছে কিনা তার জন্য একটা টেস্ট খুব দরকার ছিল খুবই দরকার এমন কিছু না আপনি বসুন না আমি বুঝিয়ে দিচ্ছি বসুন হ্যাঁ বসুন সিট আচ্ছা এই যে বিপ্লবী কি এদিকে এসো কি বলবি বল বস কেন তুই রচনা ম্যাডামের সঙ্গে খেলবি কি আমি খেলবো এত উত্তেজিত হবার কিছু নেই লুডো না বস বস খেলাটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা এইটি হচ্ছে এটা কি আপনার বাক্স হ্যাঁ আমার বাক্স হ্যাঁ আচ্ছা এই বাক্সের ভিতরে ছোট ছোট চিরকুট আছে সেই চিরকুটে কিছু বিখ্যাত বিখ্যাত সিনেমার চরিত্রের নাম লেখা আছে আচ্ছা তো আপনি একটা করে চিরকুট পড়বেন তারপর ওখান থেকে যে নামটা আপনি পড়লেন কোনো কথা না বলে সেই চরিত্রটিকে ওকে চেনাতে হবে ওই চরিত্রের নাম বলবে সিমিলারলি ওকেও একটা বাক্স দিতে হবে এটা তোর বাক্স ধর খুলে খুলে বুঝতে পারলি কি বললাম হ্যাঁ শ্রমজীবী মানুষ নিজেরাই খেতে করে না তাহলে এই হচ্ছে খেলা আর বোঝানোর জন্য মানে আপনি উঠে বোঝাবেন তো কোনো কথা বলতে পারবেন না এরম একটা জায়গায় এসে পোজ দিয়ে দাঁড়াবেন তারপর বোঝাবেন মুখ বন্ধ অঙ্গভঙ্গি করে বোঝাতে হবে বাহ 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 এখান থেকে একটা তুলুন আচ্ছা এটা আমার কাছে থাক আপনি ওখানে দাঁড়ান ইওর টাইম স্টার্টস নাও মহিলা মহিলা নাচছে কে রে বাবা এরকম নাচ তো অসংখ্য নায়িকারা নেচেছেন হ্যাঁ কু ঝিকঝিক ট্রেন চলছে কাজল চরিত্রের নাম বলতে হবে সিমরন এক্স্যাক্টলি আরে এই বাপরে 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 ঘোড়া চলছে বাজিরাও মস্তানি ওকে মানে তার চরিত্রের নামটা
বাজিরাও। बजने ते धड़क धड़क ढोलता से धड़क धड़क भंडारा झिड़क झिड़क मल्लारी। प्रथम राउंड शेषे एक एक। किछु पोरे नहीं। ईश। শুধু একটা কিছু নিয়ে দাঁড়িয়ে আছেন। মানে এটা কি মহিলা না পুরুষ? মহিলা, মহিলা নয়, পুরুষ। পুরুষ কিছু পরে নেই। ছি 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 ছি। গান শুনছে, টিভি দেখছে, আমির খান। না, বলে দিচ্ছি, বলে দিচ্ছি, বলে দিচ্ছি, বলে দিচ্ছি, পিকে। ঠিক আছে ঠিক আছে ভাই, তুই তো সবই দেখিস অথচ মুখে বলিস দেখিস না। আসলে না 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 না, তাহলে আগের দিন যেটা বলেছিল রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে সেই চ্যানেলটা না, ও সব মোটেও আমি দেখি না, ও সব মোটেও আমি দেখি না। পরে কথা হবে তোকে নিয়ে, পরে কথা হবে। তখন আমি ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলগুলো দেখি, কোথায় কোথায় বিপ্লব ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। মীনা কুমারী, পাকিজা, মধুবালা, এই চেহারা থেকে কিসব নাম বলছেন আপনি বাবা? রেখা উমদাও জান। অবাক কাণ্ড। মহিলা এরম দেখালি মহিলা বুঝিস? হ্যাঁ, তুই শুধু নিউজ চ্যানেল দেখিস। ঘোড়ায় চড়ে যাচ্ছে, বহুদিন আগে কা বসন্তী, বসন্তী, বসন্তী। চলো খোলো, পড়ো দাম। রাজ কপুর, মেরা নাম জোকার, দবং, চুলবুল পান্ডে। এই বাবা, অসম্ভব চলছে, মানে তিন তিন। সিনেমাটাও তো দেখি না, এটা আমি একে একে বেরোচ্ছে, উনি চলে যান তারপর তোর হচ্ছে, একে একে সব বেরোচ্ছে। মহিলা ভূতের সিনেমা, চোখ বড় বড় হয়ে সে ভূত হয়ে গেল, রাক্ষসী হয়ে গেল, নাচ শুরু করলো, অরুন্ধতী। হ্যাঁ, আরো আগের, অনেক আগের, এই সময়কার নয়। না, এই সময়কার অরুন্ধতীর পাশের বাড়ি। আগে বাংলা ছবি নয়, হিন্দি ছবি। এটা হচ্ছে শ্রীদেবী। না, তুলে তুলে, হ্যাঁ, পাহাড় তুলে নিচ্ছে, তুলে ছুঁড়ে দিচ্ছে, নাচ করছে, সব ভুলে গেলাম, সব নাগিন। না নয়,
টলে পড়ে যাচ্ছে সরি ম্যাডাম ম্যাডাম আপনি বলে দিন মঞ্জুলিকা অরুণধতির হিন্দি ভার্সনটা সিনেমার নাম ছিল ভুল ভুলাইয়া এবার চলো শুধু এইটুকু আজকাল তো সব হিরোরাই এরকম করে রে পাগলা প্রথমে কিরণ বললো কি করে তুই বলে দিয়েছিস না রং দে তো মোহে গেরুয়া এবং তারপরে আচ্ছা রচনা এগিয়ে গেল এক পয়েন্টে তোমার হাসির কিছু হয়নি বাইক চালাচ্ছে कितने आदमी थे गब्बर सिंह कालिया सांभा তুমি বলো না না তুমি বলো তুমি উত্তম কুমার সুচিত্রা সেন রিনা ব্রাউন এই রাউন্ডে আমরা দিদি নাম্বার ওয়ানের সঙ্গে দিদি নাম্বার ওয়ানেরই কিছু খেলা খেলবো হ্যালো এই এলাম এই 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 দাদা কি হলো আরে আমার দুটো টি ব্যাগ মাথার উপর উঠে গেছে কিন্তু ঘাট ঠিক হয়নি ঠিক হয়নি না কেন কি হলো বুঝতে পারছি না তো একটা ভাবে ঠিক হতে পারে হুম কি হবে দেখি হ্যাঁ হ্যাঁ আবার আটকে যাবে আবার আটকে যাবে তা আমরা এবার যা যা প্ল্যান করেছি সেগুলো একটু করি আমরা দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান খেলবো ওকে সেটা কিরম এক মিনিট সেটা কিরম সেটা ওই জেরাম জেরাম হয় সেরাম সেরাম খেলবো এটা ঠিক হচ্ছে না যেটা আমি করি সেটা আমাকে করলে কি করে হবে অন্যদের সঙ্গে যখন করা হয় তখন খেয়াল এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না তখন খেয়াল থাকে না ও মাই গড দিস ইজ টু মাচ দাদা বলস গুলো নি চলে এসেছে বলস গুলো এখানে হাই রে দাদা সুযোগ পেয়েছি এবার আমরা ম্যাডাম আপনি আগে বলটাকে পা দিয়ে ফিল করে নিন মারো মেজদার ঘরের দিকে গেছে মেজদার কুড়ি নিয়ে আয় ওকে খারাপ হচ্ছে এটা আমি পা দেখতেই পাচ্ছি না আমি কি করছি দাদা এটা হচ্ছে বেন্ডিট লেগ বেকাম রেডি রেডি 1 2 3 মেবার মারো দাদা কি করেছে এরম মারলে ঢুকে যেত না দাদা সরিয়ে দিয়েছে সত্যি ঢুকে প্রমিস চলো মানে দুইয়ে এক হবে পাঁচের খেলা এবার মারো ও বাড়ে লেগেছে বাড়ে এটাকে বলে বাড়া বাড়ি এবার মারো ও মারবি না কি আবাদ নিজে খুলে দেখে দাও লাস্ট শট মারো আরে বারে লেগে ঢুকে গেছে
नंबर वन तो दीदी नंबर वन ही। बेबी। 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 Hi. Hi. Hello. Hello. How are you? I'm good. How are you? Hey, Baba. I'm good. I'm good. Mango good. Mango good. I'm good. তোমার নাম শর্মিলা। হ্যাঁ, ও শর্মিলা, ও ভেরি সেলফি তোলে, সেলফি কুইন। আচ্ছা, আমি না আমি অনেকবার গিয়েছিলাম অডিশনে দিদি নাম্বার 1 এ, কিন্তু আমাকে কল করেনি। তুমি এত সুন্দর দেখতে, তোমায় ডাকেনি? আসলে সব রকম ক্রাইটেরিয়াতে মিলতে হবে তো। মেবি ওইটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, আমাকে কেউ কল করেনি। তুমি একটু বলো না আমাকে, একটু কল করতে প্লিজ। নিশ্চয় বলবো। আচ্ছা, আমি একটা সেলফি তুলে রাখি না তোমার সাথে প্লিজ? হ্যাঁ হ্যাঁ। খেলাটা ওইটা। দিস ইজ ফর ইউ ম্যাডাম। এটা কি ম্যাডাম? আচ্ছা আচ্ছা, সেই গেমটা, সেই গেমটা। হ্যাঁ, গুততে হবে, গুততে হবে। বাহ বাহ বাহ, তুই দাঁড়ি থাক। মা গো মা গো মা, বেলুন লো, বেলুন মাথা পড়ো, মাথা পড়ো বৌদি। এটা কি করবো এবার? মাথা দিয়ে ফাটাবো? এটা দিয়ে মাথা দিয়ে ফাটাবে মানে ওই আর কি, এই নিডল গুলো আছে, এই যতগুলো আছে সবকটা। না, এই দিকের গুলো আপনার, এই দিকের গুলো ওর। হ্যাঁ, আমি চাই কে সবার আগে আর কি ফাটাতে পারে। বেবি, ইয়েস ইয়েস, বলছি ওইগুলো খোঁচাগুলো খুব ধারালো, বেলুনেই ফুটিও কিন্তু। হ্যাঁ, এই তো কথা কষ্ট মারো। ইউ আর এক্সেলেন্ট বেবি, ভেরি গুড। ও আমার থেকে বেশি বুদ্ধিমান। ঠিক আছে, স্টার্ট। উঠে পড়লো। কি সুন্দরে বাবা রসনা জি, কি ভালো মাইয়া, কি ভালো মাইয়া, খুব খুশি হয়েছে তুমি আইছো, কি সুন্দর লাগছে আজকে। তোমার দিদি দিদি লাগতাছে না, রচনা রচনা লাগতাছে। আপনারে প্রণাম করু। না না না, তুমি এমনি আমার বুকে আসো। আচ্ছা শোনো, একখান কথা আছে, আমি অনেকবার ওই নাকি এসে কইছে তো, ও যাইতে চায়, যাইতে চায়, নিয়ে যায়, ওই নিয়ে যায় না। মাদার অফ ল, সুন্দর লাগতেছে এখন, একদম ঠিকই লাগতেছে তোমারে। আমি কইতেছি কি, আমি অনেকবার যাইছিলাম, ওই কি অডিশন না কি বলে, আমি দিলাম, আমারে না একবারও ডাকে নাই। আপনাকেও ডাকছে না, আপনার বৌমাকেও ডাকছে না। ও কথা বাদ দাও, ও এমনিতেও যাইতে পারুম না। আমি আমার কথা কইতেছি, সিনিয়র সিটিজন তো আমি, আমার তো যাইতে। কোটায় যাবে, কোটায়? আমারে কি করতে হইব তুমি কও দেখি, আমি একটু, আমি কি খেলা খেলুম, কি করব? আমি ইনস্টল করছে, ওরে একটু চুপ করতে কত গো, পুরো চুপ করতে কো, বাড়িতে এটা অতীত আইছে, চুপ করতে পারে না ও। চুপ, দুজনকেই বলছি। আচ্ছা আপনি কোন? আমি আমি কি করতে হইব আমারে যাইতে গেলে ওখানে? আমি তোমার সাথে খেলতে চাই। খাইতে হবু দেখছো? হ্যাঁ, চিতার মাছের মুইটা খাইতে হবু। আমি ডান্ডা নিয়ে তাড়া করেছিলিস না? উপর যাইতে দাও, তোমারে আমি দেখতেছি। তুমি তো মনে করো না, ভীষণ ন্যাকা। না আমি কিছু কই নাই, বলছি কি খেলা খেলতে হবে কত দেখি আমারে। তুমি তুমি এমনি চলে আসবে, আমি তোমাকে এমনি খেলা দেবো। না একটা খেলা আছে, আমরা দেখেছি দিদি নাম্বার ওয়ানে। কি কি খেলা কও? অন্ধে আছে আমার মতো অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাদার অফ লয়ের মাথায় হাড়ি রেখে মারতে হবে। আমি যাইতাছি, ওপো আমি এখনো কথাই কইতে চাই না। জানো তো বলে বসেছে, এসব খুকি বানা করে, আমি জানি। জানো তো খুকি বানাও। হায় ভগবান, বুঝতে পারছি। তুমি তো রোজ ভাঙো, হাতে ভাঙো, হাতে ভাঙো, এমনি এমনি কইরা। আমি দেখ, শোন, আমি দেখেছি ওরা ছড়িয়ে ছিটিয়ে রাখে।
বুঝলি হ্যাঁ ছড়িয়ে বেশ ছড়িয়ে কে কে খেলবো এটা কে কে খেলবো এটা মানে এক জায়গায় রাখবো মা অপু তোমরা দুজন খেলবে ও তো দিদি ও তো এমনি পারে যাবে আমি তো পারুম কি কইরা না না টেস্ট দিতে হবে নিলে তুমি যাবে কি করে দিদি নাম্বার 1 এ আচ্ছা মা তুমি একটা কাজ করো তুমি এটাই ধরো এটা দিয়ে কিছু ভাঙন যাইবো নাকি খুব কালারফুল লাগতেছে আজকে তোমার ঠিক আছে এবার মায়ের চোখ বাঁধতে হবে ওয়েট 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 তুমি আমার কাছে আসবে না আই এক মিনিট তুমি আমার কাছে আসবে না আই লাভ ইউ শোভা না তুমি আই লাভ ইউ মাদার অফ লা আই লাভ ইউ হঠাৎ করে কি হইলো বাস চোখ বাঁধতে না এবার ঠিক আছে দাদা এবার মারো তোমার বাদিক ছেবে বাদিক ছেবে বাদিক ছেবে বাদিক ছেবে এবার সোজা এগো সোজা এগো সোজা এগো সোজা এগো আরেকটু সোজা মারো এবার মারো এবার মারো ওরে বাবারে মা তো ঠিক মেরে দিয়েছে মারো মারো হ্যাঁ লেগে গেছে লেগে গেছে লেগে গেছে তোমার বাদিক তোমার বাদিক তোমার বাদিক এরে বাবা এরে মা সব মেরে দিয়েছে মা শান্ত মা শান্ত মা মা শান্ত মা এটা ধরো লাগাও এটা লাগাও তো এটা লাগাবো কি দিয়ে তুমি লাগাও সবাই বসুন শান্ত হন শান্ত হন কিছু ভাঙতে পারলুম না কি লাঠি ভাঙা গেল গিয়া ম্যাম লাঠি রচনা করেছে আরি আসে না এটা এটা নিয়ে কি হবো জ্যান্ত মাসরে কি করবে তুমি গলি দিয়ে চলে যা কেন কেন কি করবে লাটা 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 কি করতে হইব তোমার এই মাস লইয়া কার্পেটের নিচে কার্পেটের নিচে কার্পেটের নিচে ওর ফোনটা সরা রে ওর ফোনটা সরা বলছি কি ম্যাডাম সকালবেলা না বেশ ভালো লাঠা মাছ পেলাম তো ভালো করে ধরতে পারছি না তো বলছি আপনি যদি গোটা ছয়কে একটু তুলে রাখেন এর মধ্যে রান্না করব আর কি সকালবেলা আমরা কজন এক আপনি তো খেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাতটা বাবাকেও একটা দিতে হবে আটটা তুলে দাও তুলে দাও থানা দা আমার এখন একটা ইচ্ছে আছে বইতে কইতে বইতে কইতেছে তোরে তুই আমার নতুন কইডা রচনা আমি আর অপূর্ব সুন্দর নই আমরা একে অপরকে যেরকম চিনি সেইভাবেই আমরা একটা খেলা খেলবো কারণ তুমি এত বছর ধরে বাংলা হিন্দি এবং সাউথ তিনটে জায়গায় কনসিস্টেন্টলি এবং কনফিডেন্টলি কাজ করে একটা সাকসেসফুল জায়গায় এসে পৌঁছেছো এবার যে রাউন্ডটা খেলবো সেটা হচ্ছে জবাব চাই জবাব দাও আমরা দেখতে চাই তুমি কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো কনফিডেন্টলি কনসিস্টেন্টলি দিয়ে সাকসেসফুল হতে পারো এবং তুমি যতটা খুলে উত্তর দেবে তত খুলে আমরা পুরস্কার দেব তুমি দেখতেই পাচ্ছ টেবিলের উপরে থরে থরে পুরস্কার সাজানো রয়েছে এই দেখো বেনারসি শাড়ি রয়েছে ওই গয়না সেট রয়েছে ওদিকে পারফিউমের একটা থালা ওখানে বিভিন্ন ধরনের পারফিউম রয়েছে তোমার ইমাজিনেশনে না না রয়েছে তুমি দেখতে পাচ্ছ না আমি তো পুরো খালি টেবিল দেখছি এটা আসলে আমাদের স্পন্সররা এত লাজুক না ওগুলো তুমি বাড়ি নিয়ে গেলেই দেখতে পাবে ও আচ্ছা তো শুরু করি এই রাউন্ড ওকে কলেজে পড়াকালীন দেখতে হ্যান্ডসাম সুন্দর ছেলে বন্ধুদের সঙ্গে ভালোই মেলামেশা হতো তো এখন কি সেরকম সুন্দর হ্যান্ডসাম ছেলেদের সঙ্গে মেলামেশা হয় এটা আমার ভীষণ দুঃখ
হয় না হয় না কেন জবে থেকে রচনা হয়েছে তবে থেকে আর কেউ তাকায় না কেন কারণ তারা ভাবে যে রচনা ব্যানার্জি ফিল্ম স্টার ওর দিকে কি তাকাবো ওর কাছে কেন যাব পাশে গিয়ে কি করে বসবো ও তো বড় সর ব্যাপার আমরা তো ভীষণ ছোট হয়ে যাচ্ছি ওর সামনে এরকম করতে গেলে কেউ আসে না আরে ভাই মানুষটা তো এক মনটা তো আছে ভালো দেখতে ছেড়ে দেখবো না তার পাশে বসবো না বিশ্বাস করি ভীষণ মিস করি আমার সেই দিন লজ্জা কাটিয়ে এবলা উবলা ফোন করুন এবলা উবলা ফোন করুন শিলিগুড়িতে শুটিং এর সময় মাঝে মধ্যে ওকে খুঁজে পাওয়া যেত না যেত না যেত না কেন না সেটা একটা বিশাল ঘটনা সেটা যে আমি আমি আমার এই কথাগুলো যদি কেউ শোনে মানে তখনকার শিলিগুড়ির যারা শিল্পীরা কাজ করছিলেন আমার সাথে তারা যদি শোনেন তারা বুঝবেন যে আমি সত্যি কথা বলছি শুটিং হচ্ছে রচনা ম্যাজি নেই শুটিং হচ্ছে রচনা ম্যাজি নেই চলে যেত কোথায় যেত হংকং মার্কেটে শপিং করতে একদম তাই জন্য আমাকে পাওয়া যায় না যাই হোক এটা অনেকেই জানেন না আপনারা ঝুমঝুম ব্যানার্জিকে চেনেন চেনেন না ঝুমঝুম ব্যানার্জি থেকে সাকসেসফুলি আজকের রচনা ব্যানার্জি কিভাবে হলে ঝুমঝুম ব্যানার্জি তো স্কুল নেম সবকিছু ঝুমঝুম ব্যানার্জির নামে ছিল এবং যখন 94 সালে মিস ক্যালকাটা হলাম তখন ঝুমঝুম নামেই হলাম এবং তারপর ওখান থেকে গেলাম মিস ইন্ডিয়ায় পার্টিসিপেট করতে 94 তখন ওখানে যাই হোক কিছু হতে পারেনি সেটা আলাদা কথা কিন্তু ঝুমঝুম ম্যানেজি হয়ে যখন ফিরত এলাম তখন সুখেন দাস ডেকে পাঠালেন কারণ বাবার পরিচিতি ছিলেন আচ্ছা বাবা কি করতেন একটু বলে দাও কর্পোরেটে চাকরি করতেন বাট তার আগে বাবার স্ট্রাগলিং লাইফে বাবা অভিনয় জগতে এসেছিলেন এবং সেখানে তিন চারটে ছবি করেছিলেন উপমন্যু ব্যানার্জি নাম ছিল বাবার তখন উপমন্যু ব্যানার্জি হ্যাঁ তো সেই সূত্রে বোধহয় সুখান্তের সাথে পরিচয় ছিল এবং তখন উনি ডেকে পাঠালেন যে ওই মেয়েটিকে ডেকে পাঠাও একটি বাচ্চা মতন মেয়ে সে মিস ক্যালকাটা হয়েছে এবারে সে কে তো বাবা আমার হাত ধরে NT1 স্টুডিওতে নিয়ে গেলেন চণ্ডীমাতা ফিল্মস প্রণব বোস সেখানে আমাকে সুখেন্দা বললেন এই ঝুমঝুম নামটা চলবে না সবাই ভাবে মুনমুনের মেয়ে তাই জন্য বলল আজ থেকে তোমার নাম আমরা অন্য কিছু ভাববো আমাদের একটু সময় দাও তারপর বোধহয় অনেক খোঁজাখুঁজি হয়েছে তারপর বললো যে আমরা রবীন্দ্র রচনাবলী থেকে রচনার মানে ঝুমঝুমের নামটা বার করার চেষ্টা করব সেখান থেকে বলো এত খুঁজবো কেন রবীন্দ্র রচনাবলী তো রচনা নামটা তো ওখানেই আছে তো সেখান থেকে রচনা ব্যানার্জি বাবা এক ইতিহাস এক ইতিহাস বড় হয়ে ছেলেকে কিভাবে দেখতে চাও অভিনেতা নাকি অন্য কিছু অন্য কিছু অভিনয় প্রতি ওর সেরকম কিছু চোখ দেখতেও পাই না ইন্টারেস্টও নেই ও সারাদিন ছুটে বেড়ায় আমাদের আউটডোরে হ্যাঁ ও স্পোর্টসম্যান হতে চায় তো ইদার ক্রিকেট অর ফুটবল সেটা নিয়ে ও ট্রেনিং চলছে ওই ওটাই খেলতে চায় আচ্ছা আরেকটা জিনিস আমাদের কানে এসেছে যে ও একজন মহিলা ছবি এনে তোমায় দেখিয়ে বলেছে যে একে দিদি নাম্বার ওয়ানে নিয়ে আসতে হবে নইলে ও হ্যাঁ হ্যাঁ নইলে এটা করবো না ওটা করবো না ওই মহিলাকে নাকি দিদি নাম্বার ওয়ানে নিয়ে আসতে হবে মহিলা নয় ওর বন্ধু ক্লাসমেট 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 তার ছবি নিয়ে এসেছে আমার ছেলে আমাকে এনে ছবি দেখাচ্ছে মানে হি ওয়াজ টোটালি রেডি আমি বলার আগে যে তোকে ছবি আনতে হবে কারণ ও জানে যে দিদি নাম্বার মানে যেতে গেলে ছবি নিয়ে যেতে হয় আমাকে ছবিটা নিয়ে এসে বললো এইটা আমার বন্ধুর ছবি তুমি একে দিদি নাম্বার মানে ডাকবে নেক্সট এপিসোডে আমি চাই ও খেলুক ভবিষ্যৎটা বুঝতে পারছো ভবিষ্যৎটা বুঝতে পারছি মা হিসেবে নিজেকে কত দেবে দশে সাত সাত তিন হ্যাঁ একটু ইমপ্রুভ করার জায়গা সবসময় রাখা ভালো সাতও হওয়া উচিত না ইনফ্যাক্ট পাঁচ ছয় হওয়া উচিত কারণ যতটা সময় দেওয়া দরকার ততটা সময় দিতে পারি না তাই জন্য আমি অতটা মাইনাস করে দিলাম নিজেকে বউ হিসেবে দশে কত নম্বর দেবে জিরো কেন আমার মনে হয় যে কোয়ালিটিসগুলো একটা বউয়ের থাকা উচিত সংসার করার জন্য ভালোভাবে সুষ্ঠুভাবে প্রকৃত গৃহিণী হওয়ার জন্য সেটা আমার মতে বোধহয় নেই অনেস্ট কনফেশন কিন্তু একদম এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর কি কি করলে তোমার মতে তুমি আরো ভালো বউ হতে পারতে হাজবেন্ডের সাথে প্রচুর অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারতাম হয় করতে করলে হয়তো হতে পারতো সবকিছু ভীষণ ভালো একদম আইডিয়াল ওয়াইফ হতে পারতাম সেটা হয়তো করতে পারিনি বিকজ সবার নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকে সবার নিজস্ব একটা গোল থাকে লাইফের নিজে মনে করে আমার এই এই পয়েন্টগুলো ঠিক অপরজন মানুষ মনে করে তার তা সেই সেই পয়েন্টগুলো ঠিক যারা আমরা এই প্রফেশনে বিলং করি স্পেশালি মেয়েরা তাদের ওরম ধরনেরই বিয়ে করা উচিত যারা এই প্রফেশনটাকে বুঝবে যারা যদি বা প্রফেশনের মানুষ হয় খুব ভালো যদি নাও হয় তাহলে এই প্রফেশনটাকে অ্যাটলিস্ট যাতে বোঝে সেরকম মানুষের সাথে সংসার বাঁধাটা খুব প্রয়োজন কারণ আমাদের প্রফেশনটা এত আলাদা বাকি প্রফেশনের থেকে যে বোঝা জানা
টু আ সার্টেন এক্সটেন্ট সে অপর মানুষটাকে স্যাক্রিফাইসও প্রচুর করতে হয়, সেই জিনিসগুলো যদি অন্য মানুষটার মধ্যে না থাকে তখন সুখী ঘর হওয়া খুব মুশকিল। আচ্ছা এরম মানুষ পাওনি বলে কি কোনো দুঃখ আছে? সত্যি কথা বলতে জীবনে দুঃখ আনন্দ সবটাই নিজের মনের মধ্যে। আমি যদি মনে করি যে আমি এটাতে দুঃখী, আমি এটা কেন পেলাম না, আমার এটা কেন হলো না, বাকিরা সবার এত কিছু হলো আমার কেন হলো না, এটা যদি সারাক্ষণ মনের মধ্যে প্লে করতে থাকি তাহলে আমি দুঃখ নিয়েই জীবনটাকে এগিয়ে যাব। আমি যদি মনে করি যে হয়তো আমার মধ্যে কিছু মাইনাস ছিল, হয়তো তার মধ্যে কিছু মাইনাস ছিল, হয়তো এটা আমার জীবনে প্রাপ্য ছিল, আমি এটা করে উঠতে পারিনি, আমার পক্ষে সম্ভব ছিল না, ওই জন্য আমি পাইনি, তাহলে জীবনটা অনেক বেশি স্মুথলি রান করা যায়। অ্যাবসলিউটলি পজিটিভিটি, পজিটিভিটি, সবসময় পজিটিভ থিঙ্কিং, আমি ভীষণ বিশ্বাসী। আমার মনে আমি আমি আমাকে যখন কেউ কোনো প্রশ্ন করে যে কেন প্রবলেম, আমার সাইড থেকে প্রবলেম, আমি অ্যাডজাস্ট করতে পারিনি, আমি মনে করি এটা আমার প্রবলেম ভাই, এটা আমার ফল্ট, আমি তার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি না, এটাও তো আমারই প্রবলেম, এটা তো আমারই প্রবলেম, আমি তাহলে আমি সেই রকম ধরনের অ্যাডজাস্টমেন্টে এগোতে পারলাম না কেন, তো সেটা আমার ফল্ট। তুমি তো অনেক মাচা শো করতে, কেউ ছিল কি যারা তোমার সঙ্গে মাচা শো করতে ভয় পেত? দুজন আছে, কয়েকজন, একজন না দুজন, কাঞ্চন মল্লিক, যিশু সেনগুপ্ত, এই দুজন তোমায় ভয় পেত? কারণ আমি যখন প্রথম শো করতে বেরোই মাচার শো, তখন এই দুজনকে সঙ্গে নিয়ে বেরোই, আমরা তিনজনে একটা টিম ছিলাম, আমি যিশু কাঞ্চন, তখন প্রচুর আমরা শো করেছি, তখন আমরা একসঙ্গে 10-12 করে স্ট্রেচ নিয়ে শো দিতাম, বাবা, তখন আমরা মেদিনীপুর হোক, হলদিয়া হোক, আসানসোল হোক, যেখানে হোক সেখানে গেস্ট হাউসে থাকতাম, থেকে আমরা শো করতাম একসাথে, ওই বেল্টে 10-15 শো করে বাড়ি ফিরতাম। তো যখন থাকতাম আমার অভ্যেস ভোর 4:30-5 মধ্যে ওঠা, এখনও 5 ওঠার পরেও যখন আমি উঠতাম তখন আমার প্রথম কাজ ছিল, আমি সবাইকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি, তো আমি যখন উঠতাম আমি তো একা একা বসে আছি গেস্ট হাউসে, কেউ নেই, সবাই চা করে দেওয়ার লোকও থাকে না, কেউ থাকে না, সব ঘুমোচ্ছে। এবার আমার কাজ হচ্ছে সববার দরজায় গিয়ে দম 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 বাড়ি মেরে সবাইকে তোলা, সবার আগে বলি শিকারত কাঞ্চার যিশু। আকিস, আমরা যখন ভাইজা থেকে ছিলাম আমার যে কটেজটা ছিল তার থেকে অনেক দূরে ওদের কটেজ ছিল, বাপ রে বাপ, যিশু কাঞ্চন মানে কাঁদতে বাকি রেখেছে আমাদের অন্য গেস্ট হাউসে নিয়ে যাওয়ার রচনার সঙ্গে থাকবো না ভাই। আমি জানিয়ে রাখছি, যদি কোনো প্রডিউসার ডিরেক্টর আমাদের দুজনকে একসঙ্গে ভাবেন, ডিফারেন্ট হোটেল, এখন থেকে বলে দিচ্ছি অন রেকর্ড। এ তো বুঝলাম, মানে এতক্ষণ ধরে তো শুনলাম যে রচনা ব্যানার্জির সঙ্গে শোয়ে যেতে কে কে ভয় পেত, কার সঙ্গে শোয়ে যেতে রচনা ব্যানার্জি ভয় পায়? ও বাবা, বুঝলি আজকে কিন্তু আমাদের শোয়ের টাইমটা রাত্রির 8, তোকে আমি ঠিক 2 সময় তুলছি, 2, হ্যাঁ, রাস্তাটা ঠিক 2.5 ঘন্টার, তুই কিন্তু 2 সময় রেডি থাকবে, বুঝলি? বাচ্চা আমি এত বড় হিরো, কিন্তু আমি তাকে দেখেছি মেদিনীপুরে ভয় হোটেলের মধ্যে দাঁড়িয়ে আছে কিনা, হাজার খানিক লোক, 1,000-1,500 লোক আর বাইরে বেরোচ্ছে না, টেনশনে গুম হয়ে গেছে, চুপ, যাস না যাস না যাস না, মাঝান থেকে ওই পিতা একবার বেরোনোর চেষ্টা করেছিল, তাবড়ে দিল তাকে, কি করছো নাকি, ভেতরে এসো, ভীষণ ভীতু, ভীষণ ভীতু, এমনি এমনি স্ক্রিনে খালি একে ওকে মারি, সব ফাঁস আজকে, সব ফাঁস, 8 শোতে দুপুর 2 বেরোয়, কোনো কাজ নেই নাকি, আর গাড়ি যায় 40 কিলোমিটার স্পিডে, হ্যাঁ গাড়ি স্পিড নেই না, গরুর গাড়ির মতো গাড়ি যায়, কি জ্বালা। একবার আমরা গেছি আমাদের বাস যাতে আগে না, আমরা বলেছি ভাই আমরা আলাদা যাব, বাসে যাব, আমি সিনিয়রদের সঙ্গে যাব না, আমরা বাসটা যাতে জোরে যেতে না পারে নিজের গাড়িটা তার সামনে রেখেছে, পাইলট কারা যে তার সামনে, পাইলটকে বলে যে 25-এর বেশি উঠবেন না, তাহলে পাইলট কারের দরকারটা কি? বাড়ি থেকে পুলিশ স্কোয়াড স্টার্ট করে বালিগঞ্জ ফাড়ি থেকে, সেই 3 ঘন্টার রাস্তা, 6 ঘন্টা লাগে পৌঁছতে, ওটা একটা আমার কাছে চাপের জায়গা, চাপের জায়গা, খুব চাপ, খুব চাপ। তোমার কেরিয়োগ্রাফির দিকে দেখলে মানে কনসিস্টেন্টলি তুমি বাংলা, সাউথ, উড়িষ্যা প্রচুর ছবি করেছো, সাউথে কাজ করার জন্য তুমি
ঋতুপর্ণ ঘোষের সিনেমা অনায়াসে ছেড়ে দিয়েছো। কোন একটা মানুষের কনফিডেন্স লেভেল খুব বেশি না থাকলে কখনোই এই সিদ্ধান্তটা নেওয়া সম্ভব নয়। তো এটার জন্য পরবর্তীকালে কোনো আফসোস হয়েছে? বহু আফসোস, আজ অবধি সেটা আফসোসটা রয়েই গেছে। কিন্তু আমাদের সাউথের কমিটমেন্টটা তো ভীষণ ইম্পর্টেন্ট, ওদের টাইম শিডিউল এবং ডেটস, ওটা যদি একবার তুমি দিয়ে দাও, তুমি যদি ওখান থেকে বেরিয়ে আসো কমিটমেন্ট না রেখে, তাহলে সেই যে তোমাকে ওরা ব্ল্যাকলিস্টে খাতায় ফেলবে, তারপর আর কোনো কাজ করতে পারবে না। সেটা তো হওয়া উচিত বলে আমার মনে হয় যে তুমি যাকে কমিট করেছো সেটা ডেফিনেটলি। আর ঋতুদা এমন সময় একটি ফোন করেছে, ফোনটা আমার কাছে এমন সময় করেছিলেন, সেই সময় একটা ছবি শুটিং চলছে, কাজ করছি, ঋতুদা ফোন করে বললেন তোকে এই মুহূর্তের মধ্যে এখানে আসতে হবে। কোন ছবি এটা? দহন। কোন রোলটা সেটা আর আমি জানি না, আমাকে দহনের জন্য বলেছিলেন, হ্যাঁ হয় ঋতু তা না হলে মামুনি দি কোনো একটা রোল হবে। তো আমাকে বললো খুব ভালো রোল, তোর জন্য ভেবেছি চলে আয় রচনা। ঋতুদা আমি এমন একটা ছবিতে আটকে গেছি, আমি শুটিং চলছে, আমি কি বন্ধ করে দিই, কি করে চলে আসবো? দুটোই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং রোল। একদম, দুটোই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং রোল। ওটা আমার জীবনের সবথেকে কষ্টের একটা মুহূর্ত যে আমি ছেড়ে দিতে হয়েছে আমাকে। ঋতুদা বলে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, কারণ আমার সবকিছু সেট হয়ে গেছে। গাধা, শেয়াল, তোমায় বলছি না, গাধা, শেয়াল, মুরগি, এটা কোনো প্রশ্ন? আমি তো প্রশ্ন করিনি। কোনটা কার নামের আগে বসাতে চাও? না শেয়াল তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কে? বুদ্ধিমান যাকে বলে, একদম আমাদের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একদম, নিশ্চয় ভীষণ বুদ্ধি রেখে কাজ করেন এবং জানেন কোনখানে কিভাবে স্ট্রিম ভাবে চলতে হয়। একদম শেয়াল পণ্ডিত। গাধা? যিশু সেনগুপ্ত। এটা আমার মনের মতো উত্তর, মানে আমার মনের মতো উত্তর। তুমি ওকে চেনো, আমি ওকে চিনি, কিন্তু তুমি বলে দাও কেন? কারণ আজকে ও জায়গায় পৌঁছেছে না, এটা অনেক আগে পৌঁছতে পারত ও যদি গাধামিটা না করত এত বছর ধরে। শুনছিস? ও জানে, আমি বলতে পারি এটা। জাগে বাবা, মুরগি 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 যে পড়ছে সে কি? আমি কিরম মুরগি? আমি ব্রয়লার হতে চাই না, বড্ড বেশি ফুলিয়ে ফাঁপিয়ে রাখে, তাই না? না, আমি দেশি। দেশি মুরগি যারা হয় তারা ভীষণভাবে জানে যে ব্রয়লার হওয়ার দরকার নেই, দেশি হলে তার টেস্টটা কী আছে এবং তার ওই টেস্টটা কত মানুষের উপভোগ করতে পারে, সেটা তুমি খুব ভালো করে বোঝো বলে এখনো পশ্চিমবাংলায় আছো, বম্বেতে যাওনি। রচনা ব্যানার্জি, মানে ব্র্যান্ড রচনা ব্যানার্জি হলো কি করে, সিনেমার জন্য নাকি টেলিভিশনের জন্য? ব্র্যান্ড রচনা ব্যানার্জি হচ্ছে টেলিভিশনের জন্য। দিদি নাম্বার ওয়ান? একদম। এত বছরের একটা নাম রচনা ব্যানার্জি, যখন ডান্স বাংলা ডান্সে অ্যাপিয়ার করলে, তারপর মাচা করতে গেলে, তখন পাবলিক তোমায় বললো এই যে রচু, ও রচু, কিরম লাগতো? দারুণ লাগতো, আমি নামটা ভীষণ মিস করি, আমি ভূতটাকে ভীষণ মিস করি। আমি আমার প্রায় মনে হয় শুভঙ্করকে বলি, শুভঙ্কর আবার আমরা ওই একটা টিম ফিরে আসি না, আবার সেই রচু টিভির পর্দায় ভূতটা আসবে, আমার ভীষণ ইচ্ছে করে। যাই হোক, একদিনের জন্য আমরা সবাই ধরো পেজ থ্রি টিপিক্যাল রিপোর্টার হয়ে গেলাম। ও বাবা, কি প্রাচাপ! তুমি পেজ থ্রি রিপোর্টার, দেবের জন্য একটা প্রশ্ন। এত সুন্দরী সুন্দরী সব নায়িকাদের সাথে কাজ করে, রুক্মিণীর মধ্যে কি দেখলো যেগুলো বাকিদের মধ্যে ছিল না? দেবের প্রথম হিরোইন কে ছিল সেটা আমি জানি না, রচনা ব্যানার্জি বলে একজন। আচ্ছা আচ্ছা, সেই হিরোইনের মধ্যে দেব কিছু পেল না? না, দেব কিছু পেল না। দেবের সাথে ছবিটা হওয়ার পর পরই না আমার বিয়ে হলো, আর দেব তখন বললো তুমি বিয়ে করে নিচ্ছ, মানে এরকম একটা প্রশ্ন ছিল। বেচারা কে? বেচারা কে জানে, দেব না রচনা? পরের প্রশ্ন আমাকে কর, বোমা দেখি প্রশ্ন করো। কমসে কম 35-40 ছবি একসাথে কাজ করেছি, একটুও কখনো মনে হলো না যে রচনা ম্যাজির সাথে একটুখানি প্রেম করা যেতে পারে। তোর মন ছুঁয়ে, প্রেমিক মানুষ তো, এটা কখনো ভাবিনি, এটা আমার একটা প্রশ্ন, কখনো মনে হয়নি রচনাকেও দেখতে সুন্দর, একটুখানি রচনার হাত ধরে একটু বসতে পারি, একটু ভালো কথা বলতে পারি, একটু প্রেম আলাপ করতে পারি, আজ অব্দি করলো না, অথচ 35 ছবিতে নায়ক নায়িকা, কেন? ওয়াই? বুম্বালা জবাব চাই, জবাব দাও।
যখন এখানে আসবে এই প্রশ্নটা জিজ্ঞেস করো। আমি ওসব উল্টোপাল্টা প্রোগ্রামে যাই না। না না, প্রোগ্রামে হয়তো আসবে, বলবে আমি সব উল্টোপাল্টা প্রশ্নের উত্তর দিই না। তুই চাও না আমি তো আমার সঙ্গে করবি না কিছু। ঠিক 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 একদম। জীবনে কতবার প্রেম এসেছে এটা বলবো না, এটা বলা যাবে না। যাবে না বলেই আমাদের জিলেট গার্ড লাইফলাইন। লাইফলাইন মানে এটা কি? এটা কি হবে ব্যাপারটা? লাইফলাইন মানে লাইফলাইন নিতে হবে। লাইফলাইনে কি হচ্ছে এই প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে চাও, তোমাকে অডিয়েন্স থেকে একটি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। হ্যাঁ, আপনি আপনার নামটা বলুন আর কোথা থেকে এসেছেন। আমার নাম উজ্জ্বল বসাক, আমি এসেছি দমদম থেকে। প্রশ্নটা বলুন। আমরা জানি রচনা ব্যানার্জি মানেই প্রাণ খোলা হাসি, মজার কিছু হলেই আপনাকে হাসতে দেখা যায়। এমন কি কখনো হয়েছে এই হাসির জন্য আপনাকে বকুনি খেতে হয়েছে? হ্যাঁ, প্রচুর বকুনি খেয়েছি, প্রচুর। এই বুম্বাদার কথা উঠতেই বলে যায় যে যখনই ছবি শুটিং করতাম কেন একটা ছোটখাটো সিন হচ্ছে যেখানে হাসার প্রয়োজন, আমি হা 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 করে হাসছি, চোটটা কাট হয়ে গেল। এরকম বহু হয়েছে, বহু বকা খেয়েছি শুটিংয়েই, মেইনলি বকা খাই হা 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 করে হাসার জন্যে, অযথায় হাসি, অকারণে হাসি। একটা কার্টুন টাইপের আমি আসলে সবসময় হাসছি। এইটাতে আপনার হাসা উচিত একটু বলুন। আপনার বউ আছে বাড়িতে? হ্যাঁ আছে। আজকে এনেছেন সঙ্গে? না। কেন? আপনাকে দেখবো বলে। ও, আপনি আমাদের এই রাউন্ডের শেষে একটা সুযোগ পাবেন রচনার সঙ্গে একটা সেলফি তোলার, আর আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। বাহ, লাভলি। রচনার কাছে আমার একটা প্রশ্ন আছে, কার হাসি সব থেকে ভয়ঙ্কর সুন্দর? রচনা ব্যানার্জি, শুভশ্রী, না অপরাজিতা আড্ড? ওরে বাবা, আমরা তিনজনে একই ক্যাটাগরিতে বিলং করি। ওরে সর্বনাশ, তোমরা একই সঙ্গে কোন স্ক্রিন শেয়ার করেছো? আমি আর শুভ করেছি, মানে দিদি নাম্বার ওয়ানেই করেছি। ওরে বাবা, শুটিং হয়নি দিদি নাম্বার ওয়ান, সেদিনকে দু ঘন্টার এপিসোডটা পাঁচ ঘন্টায় গেছে। হতে পারে না, হতে পারে না, হয়নি। কান খারাপ হয়ে যাবে আপনাদের। কি গেছে না সেদিনকে যখন শুভ এসেছিল খেলতে, কন্টিনিউয়াস হেসে যাচ্ছি, হেসে যাচ্ছি, হেসে যাচ্ছি। এখানেও তাই হয়েছে, মানে দেয়ালে ক্র্যাক হয়ে গেল। দোষটা হলো ভূমিকম্পের, আসলে কিন্তু শুভশ্রী এসেছিল। আমি তার থেকে একটু কম, একটু কম। ও নাম্বার ওয়ান। আরেকজন আছে অপরাজিতা আড্ড, উনিও আছেন। যাই হোক, অনেকক্ষণ এমনি প্রশ্ন উত্তর হলো, এবার আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। দেখা যাক কতটা কনফিডেন্ট, কতটা কনসিস্টেন্ট আর কতটা সাকসেসফুলি উত্তর দাও। শুরু করছি। ফ্রাইড রাইস না বিরিয়ানি? বিরিয়ানি। চিরঞ্জীবী নাকি অমিতাভ বচ্চন? অমিতাভ বচ্চন। বাড়িতে টিভির মতোই হাসি খুশি নাকি প্রচন্ড খিটখিটে? ভীষণ খিটখিটে। বোম্বাদা না মিঠুন্দা? মিঠুন্দা। রসগোল্লা নাকি আচার? আচার। দুর্গাপূজো এখানে নাকি বাইরে? সব সময় এখানে। কিরকম ছেলে পছন্দ, ডেয়ারিং, কেয়ারিং? কেয়ারিং, কেয়ারিং। কাজ করতে কিভাবে ভালোবাসো, ধীরে নাকি তাড়াহুড়ো? তাড়াহুড়ো করে। হ্যাঁ, কি কি রে? কাজের শেষে বাড়ি নাকি পার্টি? একদম বাড়ি। বর নাকি ছেলে? ছেলে। তুমি যে আমার নাকি ডান্স বাংলা ডান্স? এই রে, কোথাও গিয়ে একটা হালকা করে দেয় এরা, একটা দোটানার কেস আছে। ডান্স বাংলা ডান্স, ডান্স বাংলা ডান্স। রচু, মচু, রচু, রচু এবং মিঠুন্দা, দুজন মিঠুন্দা। মিঠুন্দার সঙ্গে সত্যি মানে কাজ করলে সেটা একটা নেশার মতো হয়ে যায়। একদম। থ্যাংক ইউ রচু, না কেউ তো বলে না সেভাবে কথা। আমাদের এই জবাব চাই জবাব দাও রাউন্ডটা শেষ হলো, এই শেষে কয়েকটা কাজ আছে। প্রথমে আপনি চলে আসুন, আপনার সঙ্গে সেলফিটা হয়ে যাক। জিলেটের তরফ থেকে আপনার জন্য এটা আপনাকে রচনা দিন। বলছি যে আমরা যেমন জানি যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওম্যান, সেরকমই প্রত্যেক সফল মহিলার পেছনেও কোনো না কোনো পুরুষ মানুষ থাকেন। তোমার ক্ষেত্রে কি? আমার বাবা। তোমার বাবা ভীষণ সুইট ভদ্রলোক, ভীষণ সুইট, ভেরি সুইট। মেসমশাই, আপনার জন্য এটা, এটা আপনার জন্য আমাদের পক্ষ থেকে রচনার হাতে আমি তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। রচনার সাফল্যের জন্য দায়ী রচনার বাবা, তাই জিলেটের পক্ষ থেকে তাকে স্যালিউট। থ্যাংক ইউ। এই গিফট হ্যাম্পার তার জন্য। থ্যাংক ইউ। জিলেট নিয়ে এসছে এমন এক প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়, তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার্ড টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজে। চলুন আপনিও হয়ে যান আপগ্রেডেড। এই যে টেবিলের উপর থরে থরে সাজানো আছে পুরস্কার, সব তুলে নাও। সব নিয়ে নেব? হ্যাঁ, তুমি তুলে নাও, দেখি আমি কিসে নিয়ে যাবে সেইটা। হ্যাঁ, তুমি তুলতে থাকো, আমি আসছি।
আমি একটু আসছি, ওকে নিয়ে যাওয়ার জন্য একটা মানে ম্যাটাডোর ফ্যাটাডোর ভাড়া করতে হবে, নাহলে এত জিনিস কি করে নিয়ে যাবে? আমরা কি এতটাই ইয়ে, আমরা কি এতটাই খারাপ, আমরা কি এতটাই কিপটে? এইটা রইল, এইটা রইল রচনা ব্যানার্জির জন্য মাইক্রোওয়েভ ওভেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি অপুর সংসারে আসতে চান, তাহলে টাইপ করুন APU স্পেস আপনার নাম, ঠিকানা, বয়স এবং পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। দেখা যাক। আচ্ছা ম্যাডাম, তাহলে বাড়ি ভাড়ার ব্যাপারটা জিতে গেছি। কি দিয়েছে? আচারটা ভাগ করে খাবো, কিন্তু এখন যেহেতু আমি এসেছি আপনাদের সকলের জন্য আমি বিশাল একটা খাবার আয়োজন করবো, তাই ডেকে বানাচ্ছি খাবার। কি করে করবেন? ও, হোম ডেলিভারি? এই বাপরে! তাহলে তো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ একদম, আমার ফোনের অপেক্ষা ছিলে, এক্ষুনি খাবার নিয়ে চলে এসে সবাই মিলে একসাথে আমরা মজা করে খাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলে এসে। সুন্দর সুন্দর। এই না, এটা 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 আমাদের বাড়ির বেল, কলিং বেলের আওয়াজ, মানে ম্যাজিকের মতো চলে এসেছে। জাগি নিয়ায় কে এসেছে? এই সবাই আয়, এ বেরিয়ে পড়ো, আজকে আমাদের ফ্রিতে খাওয়া। কি যে বলেন না অপুদা, এই যে এতগুলো টি ব্যাগ নিয়ে এলাম, সদবোধ হয়ে গেল। টি ব্যাগের সঙ্গে ফুচকা? কিন্তু মানে আমি আসি মাসিমা, ভালো লাগতেছে না, পেটের মধ্যে কিরকম ব্যথা করতেছে, ব্যথা করতেছে না? খাওয়ার পরে না একটা কথা মনে পড়ে গেল, একটু শশা খেতে হবে, দই খেতে হবে, নাহলে তো মোটা হয়ে যাব না? যাই বরঞ্চ আমি সেটাই বানাই। ফুচকা আমি নাম নিয়ে বানিয়ে যাবো, ট্রাই করছি না, কিন্তু যেগুলো খেয়ে ফেলেছি সে। হ্যালো, বলছিলাম কি, তাহলে কত হয়েছে? ৬০০ টাকা। কত? ৬০০ টাকা। যাই দাদা, টাকাটা টাকাটা দেবেন তো দাদা, টাকাটা তুই খা, তুই খা বাবা, তুই খা।
বলছি যে কি বাবা 600 টাকা হয়েছে না হ্যাঁ আচ্ছা শুন দীপু এই বাবা এই ধনে পাতা আরে এত ঘামছিস কেন এত ধনে পাতা খেলে তো ঘাম হবেই দেখি হ্যাঁ খোল এটা খুলে খা দাদা খাবো তো আরো খুলে খা খুলে খা তুই ছিনিয়ে নিবি না তো আরে খুলে খা খুলে খা দেখি দেখি দে ভাই হ্যাঁ এটার দাম 600 টাকার অনেক বেশি বুঝছো আচ্ছা ঠান্ডাটা কদিন থাকতে থাকতে এটা কদিন তুমি পরে নাও টাকা পয়সা বাড়িতে একদম নেই তাহলে আমার সংসার চলবে কি করে এরকম এটা পড়লে হবে কোট পরিয়ে কোট পরিয়ে সংসার চালিয়ে কোট পরিয়ে সংসার চলবে না তো কাচ্চি আচ্ছা আর আলু দিন হ্যাঁ আলু দিন আলু দিন আপনি টাকা দেন নি তাহলে আমি জ্যাকেটটা নিয়ে চলে যাই খাও 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 আলু ভরে ভরে খাও কি হলো আবার আবার কি করছিস দাদা 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 আবার দেখ এলাম 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 আগামীকাল রাত 10টায় দেখবেন অপুর সংসার ঠিক রাত 10টা থেকে অপুর সংসার অপু 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 সংসার।